না কম বেশি সবাই তো প্যান টুল সম্পর্কে জানে। এখানে প্যান টুলটা আছে, আপনি যদি ক্লিক করেন এখানে কিছু অপশন আছে প্যান টুলের, প্যান টুল, ফ্রিডম প্যান টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট পয়েন্ট টুল। অবজেক্টটা বড় করবেন, বড় করার জন্য কন্ট্রোল প্লাস আর ছোট করার জন্য কন্ট্রোল মাইনাস। মনে করেন এই ইগল পাখিটাকে আমি প্যান টুল দিয়ে আলাদা করব, তাহলে প্যান টুল দিয়ে শুরু করছি। একটা পাতকে আপনি মনে করেন এখন এটাকে আমি এভাবে রাখলাম, এরপর এভাবে কতগুলো দেখছেন এখানে একটা এক্সট্রা এ হয়ে যাচ্ছে না, এটা রিমুভ করার জন্য আপনাকে এই টুলটা ইউজ করতে পারেন। ওই অল্টার চেপে ধরে, এটাতে যদি অল্টার চেপে ধরে এভাবে ক্লিক করেন তাহলে ওইদিকে যে একটা এক্সপান্ডার ছিল সেটা চলে যাবে। অল্টার চেপে ধরো, অল্টার অল্টার ইউজ করলো, ফার্স্ট টাইম আপনাদের এভাবে আমি যেভাবে করছি এভাবে নিখুঁত নাও হতে পারে, অনেকের অনেকের হবে না যারা নতুন ইউজ করতেছেন, প্রথমদের কথা বলছি না, মনে করেন ফার্স্ট টাইম এভাবে নাও হতে পারে। বারবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে দেখবেন যে আপনাদেরও আমার চাইতে সুন্দরভাবে হচ্ছে। এটা অল্টা চেপে ধরে এখানে ক্লিক করবেন তাহলে এটা চলে যাবে। না সেম ছবি নাই, আমি করি আমি করে দিয়ে দেবো সেটা। সমস্যা নেই, আমি সেম ছবিটা দিয়ে দিব।
ধৈর্য ধরে করতে হয়, না হলে আবার এই কাজগুলো গ্রাফিক্সের কাজগুলো 100% ধৈর্য লাগবে, যথেষ্ট পরিমাণ ধৈর্য না হলে কাজটা সুন্দরভাবে করতে পারবেন, গুছিয়ে করতে পারবেন না। ঠিক আছে, এটা পুরোটা এখন আমি পেন টুল দিয়ে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমাদের কাজ হচ্ছে, আচ্ছা এখানে কিছু জিনিস কিন্তু বেশি অ্যাড হয়ে গেছে, সেটা বাদ দিতে হবে। এই যে দেখতেছেন, এখানে আমি ইচ্ছে করে কিছু জিনিস বাদ করে দিয়েছি, এই জিনিসটা, সেটার জন্য আমি এখানে পেন পাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল আছে না দুইটা টুল, ডিরেক্ট সিলেকশন টুলটা নেবেন এখান থেকে, এটা দিয়ে এভাবে ধরবেন, ধরে অ্যারো টুল দিয়ে উপরে তুলে দেবেন এভাবে, তাহলে আপনার কাজটা আরও বেশি পরিমাণ নিখুঁত হয়ে যাবে। নিখুঁত করা এটা হচ্ছে প্রসেস, এটা একটা প্রসেস আছে, যতগুলো প্রসেস আছে এর মধ্যে এটা একটা প্রসেস। ওই কিসের সিলেক্ট, কিসের কিসের আচ্ছা আচ্ছা মডিফায়ার আছে, হ্যাঁ এটা তো বুঝছেন না, এটা বোঝার জন্য আমাকে মেক সিলেকশন করতে হবে। যেমন এখানে পাত আছে না, পাত টুল দেখছেন, আমি যে পাতগুলো লিখব সেগুলো এখানে তৈরি হয়ে যাবে। আপনি চাইলে এখানে একটা নতুন পাত তৈরি করে রাখতে পারেন, এখানে সেম পাত তৈরি করে এটা ডুপ্লিকেট করে রাখতে পারেন, পাত টুল ডুপ্লিকেট পাত। দুটা পাত তৈরি করলাম, এরপরে মেক সিলেকশন, ফিল পাত, স্টক পাত, এখানে সবগুলো দিতে পারবেন। নিউ থ্রি ডি এক্সক্লুশন ফ্রম সিলেক্ট, অর্থাৎ যাতে থ্রি ডি যদি কোনো এক্সক্লুশন করতে চান তাহলে সেটাও করতে পারবেন। মেক সিলেকশন প্রথমে যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে মেক সিলেকশন দিলাম, এরপরে ফেদার রেডিয়াস টু নিউ সিলেকশন, এটা অবশ্যই নতুন একটা সিলেক্ট হবে। ঠিক আছে, আপনি চাইলে এইটার সাথে আরেকটা সিলেকশন যোগ করতে পারবেন, তখন টু সিলেকশন হবে, আর বাদ দিতে হলে সাবস্ট্রাক্ট ফর্ম সিলেকশন। আর যদি কোনো একটা সিলেকশন থেকে আরেকটা সিলেকশন নিতে চান তো একটা নিউ সিলেকশন নেবেন কোনো একটা সিলেকশন থেকে, তাহলে ইন্টারসেক্ট উইথ সিলেকশন, তাহলে এটা এখন সিলেক্ট হয়ে গেছে না। আপনি বলছিলেন মডিফায়ার্সের কথা, সিলেক্টে গিয়ে এখানে মডিফাই আছে না, এটার জন্য আপনি যদি কন্ট্রাক্ট করেন তাহলে কন্ট্রাক্ট কয় পিক্সেল, 10 পিক্সেল, তাহলে এটা 10 পিক্সেল দূরে চলে গেল। ঠিক আছে, আর যদি আপনি চাইতেছেন না 10 পিক্সেল দূরে যাবে না, 10 পিক্সেল ভিতরে আসবে, তাহলে এক্সপান্ড করতে হবে 10 পিক্সেল, এটাই বুঝছেন, সবগুলোর ক্ষেত্রে এটা ইউজ করা যাবে। আর এখানে যদি আমি ডাবল ক্লিক করি, মনে করেন এখানে ডাবল ক্লিক করছি, এটাকে আমি কি করলাম, এই পাতটা একটা স্ট্রোক নিলাম, ওই স্ট্রোকটা আমি মুভ করতে পারবো, এটা দিয়ে না দাও এটা।
সিলেকশন টুল, পাথ সিলেকশন টুল দিয়ে ডিরেক্ট সিলেকশন করলাম। এভাবে এই যে একটা এ হয়ে গেছে না পাখিটার, সেটা আমি এভাবে নিতে পারি আলাদাভাবে, বুঝছেন? এটা একটা স্ট্রোক দিয়েছি আমি, আমি একটা নতুন নিউ একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার লেয়ার নিয়ে ওই লেয়ার আমি চাইলেই মানে এটা একটা স্ট্রোক দিয়ে স্ট্রোক পাথ দিলাম না, এখানে স্ট্রোক পাথ পেন্সিল যেমন একটা দিয়ে দিলাম, পেন্সিল দিয়ে একটা স্ট্রোক পাথ দিলাম, স্ট্রোক পাথ দিয়ে ধরে এটাকে নিয়ে আসলাম, ঠিক আছে না? আচ্ছা ভেক্টর করার জন্য এটা কাজে লাগে প্রসেসটা, একটা ছবি ভেক্টর করবেন তাহলে এভাবে নিয়ে আসতে পারেন, কিন্তু আপনি ওই যদি এগুলো দিয়ে যদি সিলেক্ট করেন সেটা এই ল্যাসো টুল তারপরে আছে এইগুলো দিয়ে কিন্তু কাজটা হবে না, বুঝছেন? এই কাজটা এত সুন্দরভাবে হবে না, মনে করেন এখন একটা এটা ড্রয়িং করছে মতো হয়ে গেছে না, ড্রয়িংয়ের মতো লাগছে। এভাবে করবেন, আমরা নতুন একটা সিলেকশন করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, এখন যেটা সবাই করি আর চ্যানেলে যেটা করা হয়, এটাতে সিলেক্ট ইনভার্স হয়ে গেছে, ইনভার্স সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল সি না কপি না করলে সমস্যা নাই, এই ব্যাকগ্রাউন্ডে নিয়ে গিয়ে এখানে ক্লিক থাকতে হবে, কন্ট্রোল যাই দিলে ছবিটা আলাদা আরেকটা লেয়ারে চলে যাবে, অর্থাৎ আমরা মনে করি এখান থেকে কন্ট্রোল যাই দিলে আমি তো আরেকটা লেয়ার ক্রিয়েট হয় না, নতুন লেয়ার ক্রিয়েট করার শর্টকাট কী কী? কন্ট্রোল যাই, আর এই ক্ষেত্রে কী হবে, আপনি যদি সিলেক্ট করে দেবেন তখন শুধু ওই পাখিটাই সিলেক্ট হয়ে আলাদা হয়ে যাবে, দেখছেন কত নিখুঁতভাবে হয়েছে? প্যান টুল দিয়ে এভাবে নিখুঁতভাবে কাজ করা যায়, বুঝছেন? বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ক্ষেত্রে প্যান টুল ইউজ করাটা ভালো, সিলেক্ট করার পরে কন্ট্রোল জে দিলে এরকম নতুন সিলেকশনে নতুন লেয়ারে চলে যাবে, হ্যাঁ নতুন লেয়ারে চলে যাবে, না কিছু করতে হবে, তবে আপনি ওই প্যান টুল দিয়ে সিলেক্ট করার পরে আপনার এই পাথ টুল আছে না, পাথ পাথ লেখা আছে না এখানে গিয়ে এটার উপর ক্লিক করে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে মেক সিলেকশন করে দিতে হবে, নিউ সিলেকশন দিতে হবে এখানে, তাহলেই কি এটা ভাবে নতুনভাবে হবে, নাহলে কিন্তু হবে না। আবার সিলেকশনটা কন্ট্রোল এন্টার দিয়ে করা যায়, কন্ট্রোল এন্টার দিয়ে করা যায় তো যাবে না, স্ট্রোকটা দিবেন না, আমি যেখানে স্ট্রোক দিয়েছি ওটা দিবেন না, এটা না দিলে স্ট্রোকটা আর আসবে না, এখানে স্ট্রোকটা কিন্তু চলে আসছে, স্ট্রোকটা সরাই ফেলে দিয়ে সরবে, ডিলিট করে দিলাম স্ট্রোকটা, অর্থাৎ একটা পাতে এটা স্ট্রোক হিসেবে ছিল, এখানে আপনি তৈরি করতে পারেন স্ট্রোকটা, এই ছবিটা নিয়ে প্যান্ডামিক করে আপনাদের ছবিটা দিচ্ছি, আপনারা সবাই এই ছবিটা কি প্যান্ট তুলতে এই ছবিটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করুন, ছবি থেকে পাটটা কীভাবে আলাদা করবেন, ছবিতে যান, ছবির উপর পাটটা আসছে না, এই পাঁচ সিলেকশন টুলটা মাস্ট লাগবে, পাঁচ সিলেকশন টুল দিয়ে ধরে এভাবে ধরে ধরে আরেকটা লেয়ারে এভাবে নিয়ে আসবেন, ঠিক আছে? দুইটা চলে আসছে ক্লিক করে দেখুন, এরপর দেখেন এখানে একটা অপশন আছে না, এই অপশনগুলো দেখছেন কেউ? মনে করো আমি ফিল পাথ করতে চাই, ফিল পাথে ক্লিক করবেন, ফিল পাথে এটা আমি বলতেছি যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল হবে অথবা ফোরগ্রাউন্ড কালার দিয়ে হবে, ওকে আমি এটাতে ক্লিক করেন, দেখছেন ফিল হয়ে গেছে না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা ওই কালারে ফিল হয়ে গেছে, হ্যাঁ
থেকে আপনি ফিল কালার দিতে পারবেন চাইলে, ফিল কালার। এরপর আবার এটা দিয়েও দেওয়া যায়, এটা দিয়ে সিলেকশনটা সিলেক্ট হয়ে যাবে আবার, এটা দিয়ে আবার ওয়ার্ক পাথ হয়ে যাবে। এবার এটা দিয়ে ক্লিক করলে একটা নতুন ওয়ার্ক পাথ হয়ে যাবে। এরপরে মনে করেন আপনি এই পাথটা তো সিলেক্ট করা আছে, আপনি চাইতেছেন কি বুঝি নাই, পাথ সেট এখানে পাথটা এভাবে এখানে আসে না, পাথটা এখানে পাথ সিলেকশন টুল আসে না, এই এই এখানে পাথ সিলেকশন টুল ডাইরেক্ট সিলেকশন টুল আছে। পাথ সিলেকশন টুল দিয়ে ধরে এটাকে নতুন একটা লেয়ারে এভাবে নিয়ে যাবে, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে, দুইটা পাখি পাখা হয়ে যাবে। এবার নিয়ে আসবেন, এরপরে ফাইল সেভ, না না আলাদা আলাদা পিএইচডি ফাইলে সেভ করলে তো পাথটা সেভ থাকবে। হ্যাঁ 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 অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করতে পারবেন, এভাবে সেভ থাকবে এটা। এরপর দেখেন এটা আপনি এটা দিয়ে ক্লিপিং মার্কস করতে পারেন। আমি নতুন একটা ছবি ওপেন করি, এটা ওপেন করলাম, ওপেন করে ছবিটার উপরে আমি এই পাথটা নিয়ে গেলাম, পাথটাকে ছোট করে ফেলবো, মনে করেন এটা এখানে রাখলাম। এভাবে নিয়ে গিয়ে এখানে একটা অপশন আছে ক্লিপিং পাথ, ওকে ক্লিপিং পাথ হয়ে যাবে। ইস্যু আছে এখানে, দেখছেন মনে করেন আপনি একটা সিলেকশন করছেন, সিলেকশনটা পিছনে ক্লিপিং পাতো হয় তার কেন হচ্ছে না কেন বুঝতেছে না, মনে করেন এখানে পাত আছে না, এই পাতটা একটা ইমেজের উপর এভাবে এনে রেখে আপনি এখানে এটার উপরে ক্লিক করে এখানে মেক ফিল পাত, ফিল পাত দিলে আপনি এখানে যে কালারটা দিবেন সে কালারে সে কী হয়ে যাবে, মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব, হ্যালো ওকে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারে সেটা ফিল হয়ে গেল। এরপর এখানে চাইলে স্ট্রোকও দিতে পারেন, পাথটা স্ট্রোক ক্লিপিং পাথটাও কাজ করে, কিন্তু এখানে কাজ করতেছে না কেন বলছে পাপ বানাতে পারবেন তো। আমরা তাহলে নেক্সট স্টেজ আছি, এই
সাপোজ মনে করেন আমরা আরেকটা লেয়ার নিব, আরেকটা লেয়ার নিয়ে ওই লেয়ারটারও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড অথবা কোনো একটা অবজেক্ট নিয়ে অবজেক্টটাকে পাথ করব। ফটোশপের কাজ এটা পুরোটাই কিন্তু ওই লেয়ার মার্কস দিয়ে করা হয়েছে। এটা একটা হাতি, হাতের উপরে এটা বসিয়ে দিয়েছে। আমি এটা পেন্ডুল দিয়ে সিলেকশন করি। এখানে দেখবেন যে এখানে যারা কাজ করে ডিজাইনে কাজ করে ওনারা অনেক স্পিডে করতে পারে, কারণ ওরা প্র্যাকটিস করতে করতে এত বেশি পরিমাণে স্কিল এসে গেছে। পাত করতে মনে করেন অনেক বড় বড় ছবি পাত করতে 2 মিনিট লাগে না, সেটা কি প্র্যাকটিসের কারণে হয়েছে। আপনিও প্র্যাকটিস করবেন, দেখবেন যে আর অনেক দ্রুত পারবেন। এমন অনেক সময় অনেকগুলো ছবি পাত করতে হবে, তখন আপনার স্কিলটা প্রয়োজন। একটা ওয়ার্কপাত এখন তৈরি হয়েছে। এখানে আমি আমাদের কাজটা করতে এটাকে আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম। এখানে যে পাত্র ছিল সেটা হয়তো তুমি এখানে এখন দুইটা দুইটা ক্লিপিং পাত হয়েছে না। এবার আপনি চাইলে অনেকগুলো ক্লিপিং পাত করতে পারেন। মনে করেন এটার সাথে এই পাতটা কি করে দেবো, যোগ করে দিব। তাহলে কি করতে হবে আমাদের, এখানে এখন দুইটা পাত রয়েছে, পাতটা আলাদা করা উচিত একদম একসাথে। অনেকগুলো এটা
ঠিক আছে, এখানে একটা পাত, এখন এখানে আরেকটা পাত, আপনি অনেকগুলো পাত সিলেক্ট করতে পারেন এখানে। এখন এগুলো আলাদা আলাদা ভাবে করা যায়, আমি এটা ডিলিট করে দিলাম। পাত আছে একটা, লেয়ার আছে অনেকগুলো, কোন লেয়ারটা কোন পাতের জন্য সেটা বুঝা যাচ্ছে না। এটা আমি ডিলিট করে দিই, এটা তার, এটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিলাম। দেখছেন আমি যখন আরেকটা পাত তৈরি করতেছি তখন আরেকটা নতুন ওয়ার্ক পাত শুরু হয়ে গেছে না? এখন এখানে দুইটা পাত হয়ে গেছে। এখন যদি আমি অর্থাৎ একটার জন্য আলাদা আলাদা সিলেকশন করতে পারি, মনে করেন এটার জন্য একটা সিলেকশন করছিলাম না, এটার জন্য আলাদা আরেকটা সিলেকশন করতে পারি। নেক্সট সিলেকশন, ওয়ান পিক্সেল, লেয়ার্স, কন্ট্রোল জেড, মানে আমি যদি হাইড করে দিই, ইনভার্স সিলেক্ট হয়ে গেছে। ইনভার্স সিলেকশন হয়ে গেছে, সিলেক্ট গিয়ে ইনভার্স করে দিবেন তাহলে ঠিক পাবো। আসবে কন্ট্রোল জেড, এই জিনিসটা কাজে লাগবে কখন, যখন আমাদের অনেকগুলা, মনে করেন একটা ছবি থেকে অনেকগুলা ছবিকে আলাদা করতে হবে। তো ক্রপ করে করে একটা ছবি, মনে করেন একটা ছবি আছে, এই এরকম ছবি একটা দেখুন, নেট না থাকলে একটা ছবি, এক্সাম্পল হিসেবে দিচ্ছি, মনে করেন একটা ছবি থেকে প্রত্যেকটা মাথা মনে করেন আলাদা আলাদা করে আমাকে লেয়ার করতে হবে, রুম হইতে পারে না, পেন্সিল দিয়ে করবেন। এটা ছবিটা, এই একটা ছবি নিলাম, ঠিক আছে না, একটা পাত হয়ে গেল। এরপর আবার নতুন পাত করতে হলে আবার ওইটা নিলেন, আরেকটা ছবি, ঠিক আছে, সেম পাথ হয়ে গেছে, কারণ প্রথমটা আমি সিলেক্ট করি নাই সেজন্য ডিলিট করিল, প্রথমটা ডিলিট। এরপর আমি এখানে নতুন আর একটা পাথ করে এটা দিয়ে পাথ করা শুরু করে দিই। দুইটা সিলেক্ট, এবার একটা নতুন পাত করে মনে করেন আর একটা নতুন পাত করলাম, এভাবে সিলেক্ট করলাম, অর্থাৎ তিনটা পাত থাকলাম, এভাবে পা থেকে সবগুলো পাতে এভাবে সিলেক্ট করবো।
নেক্সট সিলেকশন একটা একটা ভাবে সিলেক্ট করবেন, নেক্সট সিলেকশন অথবা কন্ট্রোল এন্টার দিলেও হবে। আমার এটা ইনভার্স কেন হয়ে যাচ্ছে বুঝতেছি না। লেয়ারে যাবেন, কন্ট্রোল যায় তাহলে একটা হলো, আরেকটা পাতে যাবেন, আরেকটা পাতে গিয়ে নেক্সট সিলেকশন, লেয়ারে গিয়ে কন্ট্রোল যায়, এটাতে ক্লিক করতে হবে আবার, কন্ট্রোল যায়, এটা ইনভার্স হয়ে যাচ্ছে সবসময়। কন্ট্রোল যায় দেখেন, এখন মাথা দুইটা চলে আসছে না শুধু। এরপরে আবার তিন নম্বরে গেলেন, নেক্সট সিলেকশন সিলেক্ট, আমার এখানে ইনভার্স হয়ে যাচ্ছে, এটাতে ক্লিক করবেন, কন্ট্রোল যায়, তাহলে দেখেন ছবিগুলো আলাদা হয়ে যাচ্ছে না, আলাদা আলাদা হচ্ছে এবং আলাদা আলাদা লেয়ারে হচ্ছে, যার কারণে সুবিধা হবে, আমি ছবি একটা একটা করে করে একটা একটা ছবি সেভ করতে পারব। এরপরে মনে করেন আরো একটা নিলাম, নেক্সট সিলেকশন ইনভার্স করতে হবে, এটাতে লেয়ার এটাতেই ক্লিক করা থাকতে হবে, কন্ট্রোল জেড। ওই রকম এই ধরনের আমি একটা কাজ পেয়েছিলাম, অর্থাৎ একটা ছবি দেখে অনেকগুলো ছবি এভাবে কেটে 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 আলাদা করতে হয়েছিল। এমনিতে আলাদা করার প্রসেস কি, মনে করেন আমি সমান ছবি হলে আপনি ক্রপ টুল দিয়ে কেটে ফেলতে হবে, এখন প্যান টুল দিয়ে করতে হবে সবগুলো ছবি আলাদা, তাহলে আপনি কী করবেন এভাবে প্রত্যেকটা ছবির জন্য প্রথমে এভাবে পাত তৈরি করে ফেলবেন, পাত তৈরি করে প্রত্যেকটা পাতের জন্য এভাবে নিয়ে সিলেকশন করে এভাবে আলাদা আলাদা পাত করে ফেলবেন, আলাদা লেয়ার হয়ে যাবে সবগুলো। আলাদা আলাদা লেয়ার হয়ে গেলে আপনি একটা লেয়ার এভাবে হাইড করে, মনে করেন এই লেয়ারটা আমি কী করবো, শুধু এই লেয়ারটা আমি সেভ করবো, তাহলে এটার জন্য উপরে অল্টার চেপে ধরে ক্লিক করবো, শুধু এই লেয়ারটা দেখা যাবে, ঠিক আছে না, এটাতে ক্লিক করলাম, মানে এই লেয়ারটা সেভ করবো, সেভ অ্যাস পিএনজি, পিএনজি ফরম্যাট আপনি চাইলে এটা সেভ করতে পারেন, পিএনজি জেপিজি যেটা আছে সেটা, ঠিক আছে। আপনারা সবাই একটা বড় ছবি নিয়ে আগামীকাল একটা কাজ করবেন, একটা বড় ছবি নিয়ে, হ্যাঁ হোমওয়ার্ক হচ্ছে একটা অনেক বড় ছবি যেখানে অনেকগুলো মানুষ আছে, ওই ধরনের একটা এক্সাম্পল দিই, একটা ছবি নিলাম আমি মনে করেন গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ পিপলের ছবি নিয়ে সবগুলো প্যান্ডুল দিয়ে সিলেক্ট করে বলে আলাদা আলাদা লেয়ার করে সেভ করবেন গ্রুপের ছবিটাকে, ঠিক আছে। আপনারা সবাই গ্রুপ অফ, আমি যখন ফার্স্ট ফার্স্ট ছবি রিটাচ করতাম মনে করুন কত কিছুক্ষণ স্ট্যাম্প টুল দিয়ে কাজ করলাম, কিছুক্ষণ লেয়ার নিয়ে কাজ করলাম, কিছুক্ষণ অ্যাডজাস্টমেন্ট টুল নিয়ে কাজ করলাম, কিছুক্ষণ কালার চেঞ্জ করলাম, ওভাবে হবে অগোছালোভাবে কাজ করলে ছবিটা সুন্দর হবে না। ছবি সুন্দরভাবে রিটাচ করার ফার্স্ট স্টেপ হচ্ছে ছবির কালারটা অ্যাডজাস্ট করা, কালার অ্যাডজাস্ট করা অনেকগুলো অপশান আছে, ব্রাইটনেস লেভেল কার্ভস হিউ স্যাচুরেশন আপনার, এরপরে আপনার যদি অ্যাডোব লাইটরুম থাকে এবং আপনি জানেন তাহলে বেটার কালার অ্যাডজাস্টমেন্ট ওখান থেকে করে নিতে পারেন, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে আপনি এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্টটা করে নেবেন, ফার্স্ট ওয়ার্ক কি কালার অ্যাডজাস্টমেন্ট মাস্ট, ছবিটা কালার অ্যাডজাস্টমেন্টটা ফার্স্টে করে ফেলবেন, ছবি বিশেষ করে ছবি রিটাচিংয়ের ক্ষেত্রে যে এগুলো হয় আর কি, মনে করেন এখানে ছবিটা যদি দেখাই আমি, এই ছবিটা আসলে রিটাচ করার মতো কিছু নাই, কারণ এটা অস্পষ্ট ছবি, স্পষ্ট ছবি লাগবে, বেশিরভাগ ছবি রিটাচ করতে হয় কোনগুলা যেগুলোতে মানুষ আছে, এমনি সিনারি ছবি রিটাচ করতে দেয় খুবই কম, তো সিনারি ছবি কোনগুলো মনে করেন কোনো একটা রিয়েল এস্টেট কোম্পানি, তার প্রোডাক্ট কী, রিয়েল এস্টেট কোম্পানির প্রোডাক্ট হচ্ছে কি আপনার প্রপার্টিগুলো, যেমন একটা বিল্ডিং আছে, তো বিল্ডিংটা সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আমাদের ওই আকাশ চেঞ্জ করে দিতে হয়, তারপরে এটার সামনে যদি কোনো বাগান থাকে, বাগান সাপোজ নাই একটা বাগান এনে দিতে হবে, মনে করেন ওই বাগান সুন্দরভাবে যাতে ওইটার জন্য ওইভাবে এ করে দিতে হয়,
এরপরে বেশিরভাগ ক্ষেত্রে রিটাচ করতে হয় মানে মানুষের ছবি। এরপরে ফটো ম্যানিপুলেশন তো অনেক বড় একটা জিনিস, ফটো ম্যানিপুলেশন ফটো রিটাচ এখানে ফার্স্ট স্টেপ আপনি কালারটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি একটা দেখালে ভালো হতো, ছবি কারে স্পষ্ট মেবি ঠিক আছে, আসলে অস্পষ্ট ছবি এখানে নেট স্পিডও ভালো না, ছবি চাইলে পাওয়া যাচ্ছে না। পোর্ট্রেট মোটামুটি গতকালের সেশন এ করলেই আমাদের মনে হয় ফটোশপের বেসিকগুলা কি। আসলে এখানে আপনারা যদি মনে করেন যে ফটোশপের উপর এখানে অনেক কিছু শেখানো হবে, তা আসলে অত কিছু শেখানো এখানে সম্ভব না অল্প সময়ের মধ্যে, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে এমনভাবে অর্থাৎ এখানে যা শেখানো হচ্ছে আপনার ফ্রিল্যান্স মার্কেট কী করে টার্গেট করে, ঠিক আছে। আপনি যদি ইন ডিটেলস শিখতে চান, একজন গ্রাফিক্স ডিজাইন যদি প্রফেশনাল হতে চান, তা 2 বছর সময় দিতে হবে গ্রাফিক্সের পিছনে, মিনিমাম 2 ইয়ার্স সময় দিতে হবে। 2 ইয়ার্স যদি সময় দেন আপনি একজন সেই ধরনের গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন। অনেক বড় বড় কোম্পানি গ্রাফিক্স ডিজাইনার নেয় না, স্যালারি 50-এর উপরে অনেক বড় বড় ডিজাইনার আছে। এরপর যারা গেম ডিজাইন করতে পারে তাদের বেল অনেক বেশি, ফ্রিল্যান্স মার্কেটে অনেক কাজ, অনেক কাজ। তো আমরা মোটামুটি যারা ইনকাম করতে চায়, মানে অনেক আছে না ডিরেকশন পাচ্ছে না, একটু একটু অল্প কিছু জেনে, অল্প কিছু বলতে মোটামুটি কিছু জেনেই ইনকাম করতে চায়, তাদের জন্য এই কোর্সটা মূলত। এখানে ডিটেলস শেখানোর কোনো স্কোপ নাই, ঠিক আছে, স্কোপও নাই মনে করেন সম্ভবও না। এভাবে সম্ভব ডিটেলস শেখাতে গেলে আপনার মিনিমাম 2 বছর সময় লাগবে, 6 মাস তো লাগবে মিনিমাম। আর এখানে পুরো প্রজেক্টটার ডিউরেশন হচ্ছে 6 মাস, তার মধ্যে আপনারা পাবেন এখানে অনেকগুলো ব্যাচ শুরু করতে হবে। ওনাদের একটা টার্গেট দিয়ে ফেলছে 25 জন করে 10টা ব্যাচ, 250 থেকে 300 জনকে ট্রেন আপ করতে হবে। 250 থেকে 300 জনকে একটা টার্গেট দিছে, 250 থেকে 300 জন স্টুডেন্টের কী করতে হবে, ট্রেন আপ করতে হবে, হ্যাঁ 6 মাসের মধ্যে। এতগুলো স্টুডেন্ট কীভাবে আপনি করবেন বলেন? তো সেজন্য আমরা মূলত সেভাবে এভাবে কোর্স মডেলটা রেডি করা। যেমন মনে করেন নেক্সট দিন যদি আমরা করি ফটো এডিটিং, ফটো এডিটিংয়ের পরে আপনার এই এই জন্য মনে করেন আমরা হতাশ করার কারণ নাই, এখানে তো আমরা বেসিকগুলো আপনাকে পরিচয় করে দিয়েছি না। এরপরে আপনারা কী করবেন, ওই ইউটিউব আছে, ইউটিউব আছে, তারপর উনি যেমন দিচ্ছেন ইউটিউবে সার্চ করবেন। এখানে বেসিক কাজগুলো করার পরে ইউটিউব থেকে বেশি শেখা যায়, আমি বেশিরভাগ বেশি শিখেছি কিন্তু ইউটিউব থেকে। আমি যেখানে গ্রাফিক ডিজাইন শিখতাম আপনাদের যতগুলো শিখাইছি উনি অতটুকু জানে না, মোটামুটি মনে করেন একটু ডিজাইন করতে জানতো ওই রকম। তো আমি ওনার শিখার টনটা নিয়ে যদি বসে থাকি, ওনার নামে স্ট্যাটাস দিয়ে শুরু করিনি, জানেন না কাজ হইতো, কাজ হতো না, আপনি তো ফ্রিল্যান্সিংও জানতেন না, ঠিক আছে। তো ওইটাকে আমি ফ্রিল্যান্সিংয়ে প্রয়োগ করেছি, আর ওখানে যে যে কাজগুলো লাগে সেগুলো আমি ইউটিউব থেকে বেশি দেখেছি। ইউটিউবে আমি অনেকগুলো ভিডিও দেখেছি এই ফটো রিটাচিং, অর্থাৎ ফটোশপের উপরে, ফটোশপ ইলাস্ট্রেটরের উপরে। আমার বিশাল একটা, আমার আরেকটা কম্পিউটার আছে ওইটাতে হার্ড ডিস্কটা পুরোটাই হচ্ছে টিউটোরিয়াল। এরপরে ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস সবগুলো শিখেছি আমি কি ইউটিউব থেকে, আমি কোনো প্রতিষ্ঠান থেকে শিখি নাই। হ্যাঁ হ্যাঁ দেওয়া যায়, হ্যাঁ ওই সাপ্লাই আপনি যখন করবেন তখন বুঝতে পারবেন। আপনি ওইটা দিয়ে করবেন, মনে করেন আপনি একটা নতুনভাবে করে ফেললেন, এরপরে আরেকটা নতুনভাবে করতে গেলেন, দেখবেন অ্যাডজাস্টমেন্টে গেলেন, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, প্রথমে ব্রাইটনেস, আচ্ছা আমরা তো এভাবে অ্যাডজাস্ট করবো না, আমরা কীভাবে করবো এখান থেকে, ব্রাইটনেস বাড়ালাম, কন্ট্রাস্ট, অর্থাৎ যে স্টেপে ছবিটাকে দেখতে সুন্দর হয়। অনেকের চোখ কিন্তু সুন্দর চিনে, আর অনেকের চোখ সুন্দর সুন্দর কী সেটাও জানে না, ঠিক আছে। এটা সেটা অবশ্য ফার্স্ট টাইম অনেকের হয়, মানে ফার্স্ট টাইম আমি বুঝতে পারবেন না কোনটা সুন্দর, ঠিক আছে না, ফার্স্ট টাইম বুঝতে পারবেন, কারণ আপনি বুঝতেছেন না এটার কোন দিক থেকে কী পরিমাণ ইফেক্ট হচ্ছে। আপনি যখন কাজ করবেন কয়েকটা ছবি নিয়ে, এভাবে কয়েকবার যখন কাজ করবেন, কয়েক মাস যখন কাজ করবেন,
কয়েক বছর যখন কাজ করবেন তখন আপনার এটা সম্পর্কে একটু একটু আইডিয়া কি জন্মাবে। এইরকম আর কি, মনে করেন আপনি একটা নতুন জায়গায় গেলেন, নতুন জায়গায় গেলে আপনি কি রাস্তাঘাটটা প্রথমে দেখে চিনতে পারেন? চেনার উপায় নেই। একবার গেলেন, দুইবার গেলেন, তিনবার গেলেন, চারবার গেলেন, পাঁচবার গেলেন, চোখ বন্ধ করে যাওয়া যায়। ঠিক এই ক্ষেত্রে ওইটাই হচ্ছে ফার্স্ট, আপনি যত বেশি পরিমাণ প্র্যাকটিস করবেন তত বেশি পরিমাণ পারবেন। ফার্স্টে কালার অ্যাডজাস্টমেন্টটা করে নেবেন, কালার অনেকভাবে অ্যাডজাস্ট এখানে যত ধরনের করা যায় তত ধরনেরই করার তো প্রয়োজন নাই, যেটা যেটা প্রয়োজন পড়ে। ছবিটা অনেক সব ক্লায়েন্টস বলে দেয় এটা যে লাইট বেশি হয়েছে, লাইটটা একটু কমিয়ে দিবা, লাইটটা একটু অ্যাডজাস্ট করে, লাইট লাইট কমাতে হলে এই ধরনের একটা নিয়ে এটা লাইটটা কমাই দিলে লাইটটা কমে যাচ্ছে না। মনে করেন এই ধরনের একটা লেভেল নিয়ে, লেভেলের মাঝখানে যে মিড টোনটা আছে, মিড টোনটা যদি আপনি সামনে আনেন তাহলে লাইট বেড়ে যায়, পিছনে লাইট কমে যায়। আপনি লাইট কমাই দেবো বলছে লাইট কমাই দিবেন, ঠিক আছে? আপনি লাইট কমাই দিলেন, এরপরে কয়েকটা অ্যাডজাস্টমেন্ট, এরপর সিলেক্টিভ কালার ইউজ করতে পারেন। তো যে যে কালারটা আপনার মনে হয় যে প্রয়োজন সেটা আরও কাজ করতে করতে বুঝে যাবেন। আপনি যখন কয়েকটা রিটাচ করবেন তখন বুঝতে পারবেন কোন কালারটা প্রয়োজন। যেমন এই কালারটা একটু সুন্দর লাগতেছে না, ওকে আপনি প্রথম বাড়াইয়ে দেখবেন, বাড়াইয়ে কমাই দিবেন, বাড়াই দিলেন কমাই দিলেন। টেকনিক আমি যেটা করি ইউজ করি সেটাই বলছি, অনেকের অনেক ধরনের টেকনিক থাকতে পারে রিটাচ করার ক্ষেত্রে। আমি সিলেক্টিভ কালারের ক্ষেত্রে প্রথমে কী করি, বাড়াই দিই, দেখি কেমন লাগে, কমাই দিলে কেমন লাগে। দেখতেছি যে বাড়াই দিলে মোটামুটি এই কালারটা ম্যাচ হয়, তাহলে ওকে একটু এই কালারটা বাড়াই দিলাম। এবার প্রত্যেকটা কালার বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে কমিয়ে দেখবেন। এবার কালার অ্যাডজাস্টমেন্টের পরে আপনার যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ছবির ভিতরে কিছু আনশার্প মার্কস যেগুলো থাকে, সেগুলো আনশার্প মার্কস যদি কোনো কিছু থাকে, মনে করেন আমার কোনো একটা জায়গায় পরিবর্তন করতে হচ্ছে ছবির, কোনো স্পট আছে ছবির স্পট, স্পটগুলো পরিষ্কার করা। সেকেন্ড স্টেপ হচ্ছে স্পটগুলো পরিষ্কার করা, ছবির ভিতরে যতগুলো কাজ আছে সেকেন্ড স্টেপ হচ্ছে স্পটগুলো পরিষ্কার করা। স্পট পরিষ্কার করা আমরা অনেকগুলো টুল ইউজ করি, এর মধ্যে একটা হচ্ছে স্পট হেলিং ব্রাশ, এখানে যাইতে হবে। এরপরে মনে করেন এগুলো যে এখানে লেয়ার আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এগুলোকে আমি একটা গ্রুপ করে অ্যাডজাস্ট, আমি নতুন একটা লেয়ার নিয়ে এটা এগুলো লিখে দিব অ্যাডজাস্টমেন্ট, কালার অ্যাডজাস্টমেন্ট করে আপনি কালার অ্যাডজাস্টমেন্ট লিখে দিতে পারেন, করা প্রয়োজন পড়ে না। আমি তারপরে একটা লেয়ার নিয়ে আমার কাজের সুবিধার জন্য এগুলোকে ওই এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে আমার কালার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, এখানে একটা হাইট করে দিলে দেখছেন। এরপরে এটাকে আমি নতুন একটা, সবসময় মেন লেয়ারে কাজ করবেন না, আর একটা লেয়ার নিয়ে ওটাতে কাজ করা বেটার। সেকেন্ড কাজ হচ্ছে ছবিটার কী করা, স্পটগুলো দূর করে দেওয়া, স্পট হেলিং ইউজ করেন অনেকগুলো কাজ। আচ্ছা ম্যাসকে এই সবগুলাই ইউজ করে দেখাবো, এখানে যতগুলো ছবি রিটা আছে সেক্ষেত্রে কাজে লাগে। স্পট হেলিং ব্রাশ আছে, হেলিং ব্রাশ আছে, এগুলোর কাজ আগে দেখানো হয়েছে। এরপরে কন্টেন্ট এভার টুল, রেড আই টুল, রেড আই টুলটার কাজ কি, চোখ চোখের উপরে এভাবে মারি দেবেন, চোখটা একটু লাল হয়ে যাবে, এটা হচ্ছে না। এরপরে কন্টে স্টাম্প টুল আছে, স্টাম্প টুল ইউজ করতে পারেন। হ্যাঁ, চোখের উপরে একটা লাল ইফেক্ট নিয়ে আসে আর কি, তাহলে স্টাম্প টুলের জন্য একটা সোর্স দেখিয়ে দিতে হয়, সোর্স তো দরকার না, আমি এটা দিয়ে করি। মনে করেন এই ধরনের আনসাব মার্কস প্লাস স্পট থাকে না ছবিতে, ছবিতে স্পট থাকে, ছবির স্পটগুলো দূর করে দেবেন, তার স্পটগুলো রিমুভ করে ফেলবেন এই টুলগুলো ইউজ করে। এখানে কী কী টুল আছে স্পট হেলিংয়ের জন্য, স্পট হেলিং, হেলিং ব্রাশ, প্যাশ টুল, প্যাশ টুল ইউজ করা যায়, প্যাশ টুল ইউজ করা যায়, প্যাশ টুলও ইউজ করবেন।
এরপর এখানে আরেকটা টুল আছে, মনে করেন একটা জিনিস বেশি করে ফেললেন, আমি এই ছবিটা মনে করেন তাহলে এটা হয়ে গেল, আমি কি করবো এখানে হিস্টোরি ব্রাশ আছে না, হিস্টোরি ব্রাশটা ইউজ করে এটা আবার ফিরিয়ে আনতে পারি চাইলে, হিস্টোরি ব্রাশ, তা হিস্টোরি ব্রাশটা ইউজ করে আমি আমার কাজগুলোকে আনডু করে দিতে পারি। কিছু বলতে স্যার আপনি? তারপরে অর্থাৎ সেকেন্ড কাজ কি স্পটগুলো আমি তাড়িয়ে দিলাম। এরপরে হ্যাঁ বেশিরভাগ ছবিতে কী করে সারফেসটা, ছবির যে সারফেসটা আছে সারফেসটা সারফেসটা পরিষ্কার করার প্রয়োজন পড়ে না, কালো ছবি পশাগত হবে, তাহলে সেই জন্য আমি একটা লেয়ার নিব। এভাবে লেয়ার নিয়ে এখানে যে সারফেসটা সবচেয়ে বেশি পরিমাণে উজ্জ্বল ওই ধরনের একটা এ সিলেক্ট করব, তো ব্রাশ টুল নিব, অল্টার দিয়ে ওটার উপর চাপ দিব, দেখছেন অল্টার চাপ দিলেই কিন্তু এই সিলেকশন টুল এটা আসবে, আইড্রপার টুলটা, মনে করেন এই সারফেসটা আমার সবচেয়ে ভালো লাগতেছে এটা দিলাম, এটা দিয়ে ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে ব্রাশের অপাসিটিটা একদম 12% বেশি নেব না, আর হয় সফট ব্রাশ নিব, একদম সফট, হার্ডনেস জিরো। ব্রাশটা নিয়ে আমি কি করব এটার উপর একটা লেয়ার তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে না, মনে করেন একটা লেয়ার হালকা একটা লেয়ার দিয়ে দেবো এটার উপরে, তো যে লেয়ারগুলো অ্যাডজাস্টেবল, আপনি চোখের উপর আবার ওটা দিলে হবে, হবে না, চুলের উপর দিলে হবে, হবে না, তা যেগুলো মনে করেন বডি লেয়ার্স, ওই বডি লেয়ারের জন্য এই কালারটা এভাবেই আপনি সারফেস দিতে পারেন। আমি ছোট করে দেখাচ্ছি, আপনারা আরও সুন্দরভাবে করবেন, প্রসেস হচ্ছে প্রসেসটা দেখাচ্ছি জাস্ট, প্রসেসটা হচ্ছে এই ধরনের, এভাবে মনে করেন আমি সারফেসটা ওর পুরো শরীরটা আরে করতে হবে, আবার পুরো বডিটা হ্যাঁ আমি সোর্স সিলেক্ট করলাম না, সোর্স এখানে চলে আসছে না কালারটা, সোর্সের কালারটা ব্রাশ দিয়ে ব্রাশ করে দিচ্ছি জাস্ট, ব্রাশ দিয়ে যখন ব্রাশ করে দিব পুরোটা দিলাম না, আমি এতটুকুই করলাম, আইড্রপার টুল দিয়ে সিলেক্ট করবেন কালারটা, অনেকে দেখবেন না অনেক টেকনিক, অত অনেক টেকনিক আছে এগুলো ছবি রিটাচ করা, আমার টেকনিক হচ্ছে এটা, মানে এই সারফেসটা দিছি না, আমার সারফেসটা আপনি মনে করেন অনেক যে বেশি পড়ে গেছে, মনে করেন সারফেস এত বেশি পরিমাণে, অর্থাৎ আপনার এই যে ব্রাশটা করছি এখানে করতেছে এই ব্রাশটা মনে হয় বেশি হয়ে গেছে, আপনি এখানে অপাসিটিতে গিয়ে এটা কমিয়ে দেন, ঠিক আছে, এটা কমিয়ে দিতে পারেন, আপনি চাইলে কমাই দেন, অ্যাডজাস্ট করে দেন, ঠিক আছে, এটা সুবিধা হচ্ছে আলাদা লেয়ার নিছি কি জন্য, আমি এখানে নিলে ওইটা পারতাম না, ওটা আমি যে লেয়ারটা দিচ্ছি এটার উপরে পরিষ্কার করার জন্য ওই লেয়ারটা অপাসিটিটা দেখতেছি এটা বাড়িয়ে কমিয়ে কীভাবে এটা পরিষ্কার করা যায়, ছবিটাকে আমি ফসা করবো। এরপরে কি করব, ফিল্টারে যাবেন, আরেকটা লেয়ার নিব, লেয়ার লেয়ার এটার উপরে, এই লেয়ারে করতেছি না, এই লেয়ারে বুঝি না কি বলতেছেন, কাজটা হচ্ছে আপনি আরেকটা নতুন লেয়ার নিলেন এভাবে, লেয়ার টু এটা মনে হয় হাইড করে দিলাম, এটা দিলে দেখছেন ছবিটা একটু পরিষ্কার হয়ে যাচ্ছে না, এই ছবিটার উপরে গিয়ে আমি আর একটা লেয়ার নিছি না, ছবিটার সবচাইতে উজ্জ্বল যে স্থান যে সারফেসটা উজ্জ্বল আছে সেটার উপরে অল্টার চেপে ব্রাশ তুলে নিলাম, ব্রাশের অপাসিটিটা 12% বেশি করবেন না, এরপর এখানে সফট ব্রাশ হার্ডনেস জিরো,
সব ব্রাশ ইউজ করবেন টোয়ারটা চেপে ধরে যে সারফেসটা সবচেয়ে বেশি পরিমাণে উজ্জ্বল ওই সারফেসের উপরে ক্লিক করবেন এভাবে ক্লিক করলে এখানে কালারটা চলে আসবে ফোরগ্রাউন্ড কালারে আমরা জানি ব্রাশ ফোরগ্রাউন্ড কালারে এনে নিয়ে এটার উপর এভাবে ব্রাশ করতে থাকেন ছবিটা পরিষ্কার হয়ে যাবে ব্রাশ করতে তো চোখের উপর না চোখের উপর দিলে সেটা এভাবে মুছে দেন চোখের উপর দিবেন না চুলের উপর দিবেন না এভাবে নিছেন বুঝছেন দেখুন নেয়ার পরে আমি একটা লেয়ার নিয়ে নিছি এভাবে এটার উপরে একটা ওভারলে তৈরি করে ফেলছি এরপরে এই ছবিটা নিয়ে আর একটা লেয়ার তৈরি করো ছবিটার মেন লেয়ারে কাজটা করবো না মেন লেয়ার এটা ছবিটা নিলাম এটার উপর আমি সারফেস ফিল্টারে গিয়ে ব্লুর আছে না ব্লুর তো অনেক ধরনের ব্লুর আছে বিশেষ সারফেস ব্লুরটা এক্ষেত্রে ভালো কাজ করে সারফেস ব্লুর এখানে থ্রেশহোল্ড কমিয়ে দিবেন তো বাড়িয়ে দিয়ে বিশের বেশি দিবেন না থ্রেশহোল্ড বেশি দিলে একেবারে বেশি পরিমাণে এ হয়ে যাবে বলা হয়ে যাবে একটু আমার মেকআপ হয়ে গেছে না এখন ঠিক আছে না ওর মেকআপ হয়ে গেছে এখন মেকআপ হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক ছিল বুঝলাম এটা ঠিকই ছিল আমি এটা রিটাচ করাটা দেখাচ্ছি ঠিক আছে এখন মনে হচ্ছে ও মেকআপ করছিল ঠিক আছে না আপনি এখানে অপাসিটিটা তো ঠিক আছে এখন ব্রাশ টুল নেবেন সেম ব্রাশ টুল দিয়ে এটার উপরে একটা মাস্ক নেবেন আমার তো ব্লুরটা কোথায় প্রয়োজন ওর চেহারার উপরে পিছনে ব্যাকগ্রাউন্ডের দরকার আছে তাহলে আমি কি করব একটা মাস্ক তৈরি করে এখানে দিয়ে এই ওর ব্যাকগ্রাউন্ডটা আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা কাজ করতেছে ব্যাকগ্রাউন্ডে এ করে দিব আলাদা করে দিব ব্যাকগ্রাউন্ডটা বাদ করে দিব সারফেস ব্লুর যেটা আমি মারছি সেটা ব্যাকগ্রাউন্ডটা বাদ করে দিব না আপনাদের প্রসেসগুলো আমার টেকনিক আমি যে টেকনিকটা ইউজ করি সেটাই জাস্ট ডেসক্রাইব করতেছি আপনারা এই প্রসেসে কাজ করবেন বলে কথা নাই তবে আমি মনে করি এভাবে মনে করেন স্টেপ বাই স্টেপ এখনো উচিত একটা ছবি রিটাচ করার ক্ষেত্রে তাহলে এখন এটা কি ব্লাডটা কাজ করতেছে আচ্ছা এই মাস্কটা হয় নাই মাস্ক এভাবে হয় না হ্যাঁ ইনভার্ট করেই করতে হয় আচ্ছা আগের মতোই আছে তাহলে মাস্ক করলাম মাস করে কন্ট্রোল আই তাহলে আমাকে ছবির উপরেই মাস্কটা চালাতে হবে বারবার সেনা দিচ্ছি জন্য এখানে এখানে প্রসেস করে দিতে হবে ওই মেকআপ হয়ে যাচ্ছে আর কি মেকআপ করলে এরকম হয়ে যায় না স্কিন হ্যাঁ বাকিটা করলাম না এতটুকু ম্যান জাস্ট দেখাচ্ছি আমার প্রসেসটা ওই যেটা ইউজ করি এখন হচ্ছে নেক্সট কাজ হচ্ছে এই ধরনের ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা চাইতে আপনার ছবিটাকে হাইলাইট করার জন্য পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি করে দিতে হয় ব্লার করে দিতে হয় কমন একদম বেশিরভাগ ছবির বেসিক স্টেপস হচ্ছে এগুলো আমি এই স্টেপটা দেখছিলাম আমি কয়েকটা টিউটোরিয়াল দেখছিলাম ইউটিউবে দেখছি যে ওই উনি কিন্তু এই স্টেপগুলো ইউজ করে আর এবার আরেকটা লেয়ার নেবেন লেয়ার নিয়ে এটা ডিলিট হয়ে গেছে লেয়ারটা আরেকটা লেয়ার নিয়ে লেয়ারটাকে উপরে তুলে দিবেন উপরে তুলে নিচে তুলে কাজ হবে এই যে এটা আছে না এটার জন্য এটাতে ফিল্টারে গিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য কোন টুলটা ভালো তা কোন ল্যান্স ব্লার এটা তার ল্যান্সে দেখা যায় না পিছনের এটা গোলা গোলা অনেকটা ল্যান্স ব্লার করে দিতে পারেন এটা বেশি প্রয়োজন হলে বাড়িয়ে দিবেন রেডিয়াস বেশি আর কমাই দিলে কমাই দিবেন কম দিলে একদম আগের মতোই তবে মিনিমাম তো দিতে হবে মনে করেন এতটুকু দিলাম
হ্যাঁ দাঁড়ান না, ছবির উপর ডিফেক্ট আসবেই। আমি আগে ব্লার কিভাবে করছিলাম, ছবিটাকে আলাদাভাবে আরেকটা লেয়ার নিয়ে আসছিলাম, ওয়া করছিলাম না, এখন কিন্তু সেটা করবো না। মোটামুটি এভাবে রাখতে পারেন, এটা ঠিক আছে, ওকে দিলেন, এটা উপর তুলে দিলেন। ঠিক আছে না এখন? হ্যাঁ বলেন। কোনটা? এটা 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 না, এটা কোনো মাংস করে না, এটা এমনিতে আসছে। এটা 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 লেন্স ব্লু দিলাম না, এটা এটা মাস্ক করছি না, মাস্ক না করলে এটা আসবে না। প্রথমে ব্লাডটা মারতে হবে, তারপর তো মাস্ক দিব। মাস্ক দেওয়ার অর্থ কি? আমি যে এফেক্টটা দিচ্ছি ওইটার পুরো অর্থাৎ পুরো ছবিতে সেটা অ্যাপ্লাই করবো না। মাস্ক মানে হচ্ছে ওইটাই, বুঝলেন নাই? মাস্ক মানে এখানে বোঝা যাচ্ছে যে এই এলাকাগুলোতে, এখানে যে এলাকাগুলো দেখা যাচ্ছে ওগুলোতে ইউজ হচ্ছে। আমি যে এফেক্টটা এখানে ইউজ করছি, অ্যাপ্লাই করছি, সেটা এই এখানে যে সাদা অংশটা দেখা যাচ্ছে ওইটাতে অ্যাপ্লাই হচ্ছে। এখন মনে করেন এটা, এই ছবিতে আমি লেন্স ব্লুটা দিলাম, এটাতে হাইড করে দেন, এটা বুঝতে পারবেন লেন্স ব্লু যে ইউজ করছি। এখন আমি কি করব, এই ছবিটার উপরে যে লেন্স ব্লুটা মারছিলাম এটা একটু বাড়িয়ে দিই, মানে বোঝা যাচ্ছে না, আপনারা কমিয়ে দিবেন, বেশি বাড়িয়ে দিবেন না, আমি বোঝানোর জন্য এখানে জাস্ট বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে না এখন? এখন তো এখানে জন সিনাটা শুদ্ধ চলে আসছে, তার নিচের অংশটা আমার কি লেন্স করার দরকার নাই, তাহলে সেটাকে কী করবো আমি, আর একটা মাস্ক লাগিয়ে দিব। মাস্ক লাগিয়ে কন্ট্রোল আই, শুধু ব্যাকগ্রাউন্ডটারই প্রয়োজন। এই ব্রাশ টুল নিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি গোলা করে দেন। মোটামুটি বেসিক রিটাচিং, রিটাচিং অনেকভাবে করা যায়, আর অনেকভাবে আমার মতে বেসিক রিটাচিং এই ধরনের। ছবিটা যখন ফার্স্ট টাইম দেখি, এটা কোন ধরনের ছিল ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম ছবিটা ছিল একদম এই ধরনের। এরপর আমি কী করলাম, কালার অ্যাডজাস্টমেন্ট দিলাম, এরপরে এটার উপরে একটা ওভারলে দিলাম, এরপরে সেটার উপরে একটা কী দিলাম, ফিল্টার দিলাম, এরপরে দিলাম এটা। যদি টোটাল প্রজেক্টটা দেখি, এটা কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড দিয়ে দেখি কাজ করে না। পুরো আন্ডু করার জন্য কন্ট্রোল অল্টার জেড না, দেওয়াটা এটাতে কাজ করে না, সেটা কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল জেড দিয়ে এক স্টেপ আগে যাই, কন্ট্রোল অল্টার জেড দিয়ে পুরোটা আন্ডু করা যায়। যা আমি এখানে দেখাচ্ছি হিস্টোরিটা আগে ছিল এরকম, আমি সেটা করলাম। ঠিক আছে, এভাবেই মূলত এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, আপনি এভাবে অনেকগুলো ছবি রিটাচ করতে পারেন। বেসিক কনসেপ্ট হচ্ছে এগুলাই, আপনি যদি গুগলে সার্চ মারেন হাউ টু রিটাচ এ ফটো, অনেকগুলো ছবি পাবেন। নেক্সট ছবি দেখা যাচ্ছে, এখন আপনারা একটা একটা ছবি নেন, সেটা রিটাচ করেন।
এখানে যে বার্ন টুলটা আছে এখানে পাবেন, এটা দেখছেন এটা না, এটা এই এখানে এখানে বার্ন টুল আছে, অনেকগুলো টুল আছে। এই টুলগুলা কি কাজে লাগে মনে করেন? ওই চুলগুলা কি এমনিতে অনেক সাদা আছে, এগুলো আমি কালো করে দিলাম, কালো হচ্ছে না এগুলা, এভাবে চুলগুলো একটু একটু কালো করে দিতে পারেন। এই এখানে আছে বার্ন টুল, না না হ্যাঁ হ্যাঁ এটা অটোমেটিক। এটা আপনার চুল জাতীয় ওই ধরনের এগুলোকে কালো করে ফেলে। আরো অনেকগুলো আছে, এরপরে আরেকটা আছে ডটস চুল। ডটস চুল কি করে? ছবি দিয়ে দেখায় এটা হচ্ছে ডটস টুল। কেন যে ডটস টুল আছে না, ডটস টুলটা কি করে ছবির কালো কালো এটাকে সাদা করে দেয়, কালোটা কালো যেটা আছে কালোটা দেখছেন, কালোগুলো চলে যাচ্ছে না আস্তে আস্তে, কালো ডটস টুল, এটা ডটস টুল। বার্ন টুলটা কালো করে আর ডটস টুল কালো থেকে সাদা করে। স্পঞ্জ টুলটা কি করে? স্পঞ্জটা কি করে জানেন? দেখেন চোখটা দিয়ে খেয়াল করেন, সাদা কালো করে দেয়, স্পঞ্জটা পুরো কালারটা নিয়ে ফেলে। এই দেখেন আমি টোটটা আসলে টোটটা গস্তে রাখলাম, গস্তে রাখলাম, গস্তে 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 এটা কি হয়ে যাবে? সাদা কালো হয়ে যাবে, সাদা কালো হবে হবে হচ্ছে না? আচ্ছা এখানে ফ্লো 50% হবে, ঠিক আছে। অর্থাৎ এটা পুরো কালারটা নিয়ে ফেলে। তাহলে এইখানে তিনটা টুলের তিনটা ইউজ, একটা কি করে কালোটা নিয়ে ফেলে, কালোটা কমিয়ে ফেলে, বার্ন টুল কালোটা বাড়াই দেয়, আর স্পঞ্জ টুল কালারটা নিয়ে ফেলে, ঠিক আছে। তিনটা টুল তিন ধরনের কালার নিয়ে ফেলে। তাহলে আমাদের চুলের জন্য কোনটা ইউজ করতে হবে? যেটা কালো বাড়ায় সেটা কোনটা? বার্ন টুল। স্কিনের জন্য কোনটা ইউজ করবো? ডটস টুল। আজ সাদা কালো করতে হবে সেখানে আমরা এটা করে দিব, ঠিক আছে। এখানে দেখলে এখানে ভাবে যদি ইউজ করেন দেখবেন এটা সাদা কালো হয়ে গেছে।